রেশন দোকানে সঠিকভাবে জিনিসপত্র সরবরাহ কোনো সমস্যা তৈরি না হয় সে বিষয়ে খতিয়ে দেখতে আজ রেশন দোকানে আচমকাই হানা দিলেন জেলা পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। আজ অতিরিক্ত জেলা পুলিশ সুপার নিকিতা ফনিনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রায়গঞ্জ ব্লক ও শহর এলাকায় বেশ কয়েকটি রেশন দোকানে গিয়ে রেশন দোকানদারদের সঙ্গে কথা বলেন। অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফনিন জানিয়েছেন, রেশন দোকানগুলি সুপারভাইজ করতে এসেছিলাম। বিভিন্ন রেশনের দোকানে কি আপনারা ইনকোয়ারি করছেন ঠিকঠাক? হ্যাঁ, আমরা দেখছি বেশি গ্রামে দূরে যে এখন কোনো অভিযোগ পেয়েছেন কাস্টমার? না, এখন ডিলাররা ঠিকঠাক সামাজিক দূরত্ব বজায় রেখে রেশনের সামগ্রী সরবরাহ হয় সে বিষয়টি নিয়ে ডিলারকে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে প্রণব বন্ধু লাহিড়ি নামে এক রেশন দোকানদার জানিয়েছেন। দাদা, আপনার নাম? আমার নাম প্রণব বন্ধু লাহিড়ি। পুলিশ বলতে ওনারা এলেন, এলে আসার পরে বিভিন্ন রকম বিলি বন্টন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসা করলেন যে কত করে দেওয়া হচ্ছে, এবং শুনলেন যে ডিস্টেন্স যেটা আছে মানুষের সঙ্গে মানুষের যে দূরত্বটা বজায় আছে ঠিক মতন হচ্ছে কিনা, স্যানিটাইজেশনের ব্যবস্থা এখানে আছে কিনা, সবাই মাস্ক পরে রেশন নিচ্ছে কিনা, ওনারা তদবির করলেন এবং বললেন যে রেশন সংক্রান্ত ব্যাপারে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় বা গণ্ডগোল হয় অবশ্যই আমাদের জানাবেন, আমরা সদা সতর্ক আপনাদের জন্য আছি। ঠিকঠাক রেশন দেওয়া হচ্ছে কিনা বা আপনারা ঠিকঠাক রেশন ব্যবস্থা কাস্টমারের কাছে জিজ্ঞাসা করলে তারা সঠিক বললো যে কী মাল রেশন দ্রব্য পাচ্ছে। দেখুন, আমরা তো ওনারা আসাতে মনোবল ফিরে পাচ্ছি, বিভিন্ন দিকে যে রেশন ডিলারদের উপর আক্রমণ হচ্ছে ওনারা বুঝতে পেরেছে, আমাদের এখানে স্থানীয় প্রশাসন এবং আমাদের নেতৃত্ব আমরাও জানিয়েছিলাম যে এরকম পরিস্থিতি একটা তৈরি হয়েছে, ওনারা সেই জন্য সর্বদা সজাগ সতর্ক, পৌরসভার পৌরমন্ত্রী মহাশয় আমাদের উপরে নজর রেখেছেন, সবসময় খোঁজ খবর নিচ্ছেন কি পরিস্থিতিতে হচ্ছে, কাউন্সিলর থেকে আরম্ভ করে সবাই যারা জনপ্রতিনিধি আছে খোঁজ দিচ্ছেন যে কোনো মানে উশৃঙ্খল কোনো ছেলে বা কোনো উশৃঙ্খল কোনো ব্যক্তি এসে কোনোরকম মানে অন্যরকমভাবে বিভ্রান্তিমূলক কোনো প্রচার করে আপনাদের উপর কোনো কিছু করছে কিনা, আমরা খুব প্লিজড সেই জন্য। রায়গঞ্জ থেকে পোষণ মৈত্র রিপোর্ট।